নমস্কার সমস্ত বন্ধুদেরকে অনেক স্বাগত। দেখছেন এই মুহূর্তের অনুষ্ঠান বিজ্ঞানের আলোয় সনাতন জ্যোতিষ, এবং যারা ধারাবাহিকভাবে অনুষ্ঠানটা ফলো করেন তারা আমার সঙ্গে একমত হবেন যে সবসময় বিজ্ঞানের আলোয় সনাতন জ্যোতিষ আপনাদের কাছে নির্ভেজাল তথ্য তুলে ধরার চেষ্টা করে, এবং প্রত্যেকটি তথ্যের সঙ্গে আপনারা কিন্তু বৈজ্ঞানিক ভিত্তি তার সংযোগটা পাবেন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে এমন একটা সময় আমরা বসবাস করি, আমাদের চারপাশে না তথ্য প্রচুর, সৌজন্য ইন্টারনেট, যে কোনো বিষয় আপনার জানার থাকুক আপনি ইন্টারনেটে চলে যেতে পারেন, সার্চ করতে পারেন, কোনো সোশ্যাল সাইটে যেতে পারেন, দেখবেন অজস্র তথ্য আপনার সামনে চলে আসবে। তার মধ্যে কোনটা সঠিক আর কোনটা ভুল এটা বোঝা মারাত্মক চাপের, সত্যি কথাই। এত ধরনের তথ্য রয়েছে, আপনি তো সব বিষয়ে বিশেষজ্ঞ হতে পারেন না, আপনার পক্ষে বোঝা সম্ভব না কোনটা সঠিক কোনটা ভুল। এবং এই জায়গাতে দাঁড়িয়ে যখন চারপাশে এত ধরনের প্রলোভন, এত বিভিন্নভাবে আমরা ব্যস্ত হয়ে পড়ছি যে নিজেদের সঙ্গে নিজেরা আর সময় কাটাই না, নিজেদেরকে জানার চেষ্টাও করি না কী করে আমাদের মধ্যের যে ভালো প্রবৃত্তিগুলো রয়েছে সেগুলোকে নিয়ে চর্চা করব, আমাদের সেটুকু সময় নেই, বরঞ্চ আমরা অনেক বেশি ব্যস্ত অন্যের ছিদ্র অন্বেষণে। কখনো ভেবে দেখেছেন এটা কিন্তু আমাদের নিজেদের মধ্যেই কিন্তু ঋণাত্মক প্রবণতা তৈরি করে? বরঞ্চ যদি নিজেদের জোরের জায়গা যেগুলো, নিজেদের সুকুমার প্রবৃত্তিগুলো যেগুলো, সেগুলোকে নিয়ে আমরা চর্চা করি, সঠিক তথ্য নিজেদের কাছে আরোহণ করতে পারি, সেটাই কিন্তু আমাদের এনার্জি লেভেলটাকে বাড়াতে সাহায্য করতে পারে, সেটা আমাদের মধ্যে পজিটিভিটিটা নিয়ে আসতে পারে, যা আখেরে আমাকে আপনাকে একটা শান্তির জীবন উপহার দেবে। এই শান্তিকে যদি খুঁজতে হয় তাহলে অনেক কিছু থেকে যেমন নিজেকে আলাদা করতে হবে, তেমন অনেক কিছুর সঙ্গে নিজেকে যুক্তও করতে হবে। কোনটা বর্জন করবেন কোনটা গ্রহণ করবেন সেই সিদ্ধান্ত আপনার, আমরা সাহায্য করতে পারি অনুষ্ঠানে, সাহায্য করবেন অবশ্যই। আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি আজকে বেদাচার্য দাকে, এটা একটা মিরাকল। আমি লোভ সামলাতে পারিনি বেসিক্যালি, কারণ সবাইকে আমার প্রণাম এবং আমার বাবা মাকে তো অবশ্যই প্রণাম। আপনারা যারা এই রাত্রি জেগে আমার অনুষ্ঠানটা দেখছেন, কারণ আমি একটু ফেসবুকে আজকে একটু আপডেট দিয়েছিলাম, কারণ সবাই তো জানে আমি প্রোগ্রাম করিই না, আবার রিপিট চলবে, তো যাই হোক রিপিটটাই দেখবো। দাদা আমি বহরমপুর থেকে ফিরলাম, তো আমি ভাবলাম আসতে আমি যখন মানে বাই রোড ফিরছি, তো আমি কিছু চিন্তাভাবনা করতে করতে আর কালকে প্রোগ্রাম করার পর থেকে আজকে বহরমপুর পৌঁছানো, বহরমপুর থেকে এই সিটিভিএনের আসা অবধি কিছু কিছু একটা রিসার্চ আমি করছিলাম যে এনার্জির এনহ্যান্স। আমি প্রতিনিয়ত কিছু না কিছু রিসার্চ করতে থাকি, তারপরে আজকে সারাদিন লোক দেখলাম, তাদের সাথে কথাবার্তা বললাম, তাদের সাথে আলাপ আলোচনা করলাম, হাসি ঠাট্টা করলাম, মজাক করি, যাই করি, কারণ আমি অত গুরুগম্ভীর লোক নই বেসিক্যালি। হয়তো এখানে বসে আমাকে অনেক গুরুগম্ভীর লাগে, অনেকে যখন আমার চেম্বারে আসেন তারা বলেন যে দাদা আপনি অনেক গম্ভীর, আপনার সাথে কথা বলতে ভয় লাগে। আমরা কি করছিলাম সেটা কেউ দেখেনি, সেটাকেও দেখেনি। তো আমি সাধারণভাবে মানুষের সাথে মিশতে ভালোবাসি, গুরুগম্ভীর আলোচনা করতে ভালোবাসি, সুখ দুঃখের গল্প করতে ভালোবাসি। তো আজকে কালকে আমরা শেষ করেছিলাম যে এনার্জির কোথাও না কোথাও আমরা মিস ইউজ আমরা করছি ভীষণভাবে। আমরা ছোটদেরকে যদি একটু দূরে সরিয়ে দিই, তারা কোথাও বড়দেরকে যদি নিয়ে আসি, আমাদের মতো বয়সী যদি লোক নিয়ে আসি, আমাদেরই এনার্জিটা কোথাও না কোথাও আস্তে আস্তে কমছে। আমি যখন আজকে বহরমপুর চেম্বারে করছি তখন একজন শিক্ষিকা আমার কাছে আসলেন, তিনি খুব ডিপ্রেসড, আমার তাকে দেখে আমারই খুব খারাপ লাগলো, যে আমার মনে হলো, আমি মনে মনে বললাম সরি দিদি আপনি দেখছেন, তবু আমি তবু বলছি আর কি, আমি নাম আর বলছি না, তিনি দেখছেন। আমার কোথাও না কোথাও মনে হলো ইনি শিক্ষিকা হয়ে যদি ডিপ্রেস থাকেন, ইনি তো আরও পাঁচটা বাচ্চা ছেলেকে বা বাচ্চা মেয়েকে বা আরও মা বাবার সন্তানদের আলো দেবেন, তো উনি যদি ডিপ্রেস থাকেন তাহলে উনি তার আলোটা কিভাবে তার মধ্যে ছড়াবেন, তার পজিটিভ এনার্জিটা কিভাবে দেবেন? আমার নিজের মধ্যেই তো হতাশা। এক্স্যাক্টলি। তো দেখো আমরা ট্রিনিটি বুঝাই, আমরা একটা ত্রিশূল দেখি, একটা ত্রিশূলের মধ্যে কি আছে না, তিনটে ফলা রয়েছে, তিনটে ফলা মানে একটা ব্রহ্ম, আমরা এটাকে তিনটে যদি বলি রজগুণ, যদি বলি তমগুণ, যদি বলি সত্ত্বগুণ, তিনটে গুণ এখানে রয়েছে, রজ তম সত্ত্ব, এই যে তিনখানা যে গুণ রয়েছে রজ সত্ত্ব আর তম যে রয়েছে, তার মানে এটার মধ্যে কি কি বোঝায় যে রাজস্বিক গুণ মানে হচ্ছে তোমার অ্যাক্টিভিটি, রাজস্বিক গুণ, সত্ত্বগুণ হচ্ছে তোমার থিংকিং, তামসিক গুণ হচ্ছে পজ, পজ দেবো আমি কোথাও না কোথাও, কোথায় পজ দেবো না আমি, প্রথমে তো আমি সত্ত্বগুণে যদি আসি তাহলে সবার আগে তো আমার ব্রেন কাজ করছে, তাই তো, তার মানে কানেক্টিভিটি ব্রেনের সাথে, যখন ব্রেন যখন আমার কাজ করা শুরু করলো, আমি ব্রাশ করা শুরু করলাম, আমি স্কুলে চললাম, আমি অফিসে চললাম, অফিস থেকে ফিরে বা স্কুল থেকে ফিরে আমি বন্ধু বান্ধব, আমি হয় আড্ডা দিতে গেলাম বা লাইব্রেরিতে বই পড়তে গেলাম বা মাঠে চলে গেলাম বন্ধুদের সাথে খেলতে, তারপরে আবার রাত্রেবেলার কাজকর্মগুলো সারার পর এবার ডিনার ফিনার যেই হয়ে গেল তখন আমরা পজ চলে যাব, তার মানে তখন আমি রেস্টে যাব। এই যে তিনটে গুণ অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটা বেসিক্যালি ধ্রুবক। আমি কেন বলি যে অ্যাস্ট্রোলজিটাকে খুব সায়েন্টিফিক্যালি নিতে হবে,
বেসিক্যালি, কারণ চারিদিকে যা চলছে, চারিদিকে যে সমস্ত আলোচনা চলছে, তার মধ্যে থেকে আমার মনে হয় সত্যি কথা যদি বলা যায়, সত্যি কথা যদি বলা যায়, নিখুঁত জিনিসটাকে তুলে আনা খুব টাফ। তার কারণ সময় আমার মনে হয়, আমি বলাটা আমার খারাপ লাগছে, তার কারণ আমি কাউকে ছোট করছি না, কাউকে বড়ও করছি না, আমি নিজেকেও আমি বড় করতে মনে করি না, কারণ আমি এখনও স্টুডেন্ট। আমি আপনাদের কাছে আমি এখনও আগাগোড়াই বলে এসছি, আমি এখনও স্টুডেন্ট, আমি এখনও শিখছি। আমি আস্তে আস্তে, আমি নেটে একটা বই পড়ছিলাম অ্যাবাউট টাইম, আপনার কাছে আপনার জীবনে টাইমের ভ্যালু কি হবে আপনার কাছে। আমি বেশ একটা ছোট্ট জিনিস বলি, একটা ছোট জিনিস বলার দরকার আছে। আমরা তো এই যে এনহ্যান্স করতে চাইছি, তার কারণ এই যে আমি দেখলাম বেশ কিছু প্রোগ্রাম আজকে সারাদিন, বেশ কিছু জ্যোতিষের আলোচনাও শুনলাম, আলটিমেটলি আপনাদের ভালোর জন্য কি না আমরা কিন্তু কোথাও পৌঁছতে পারছি না। না হয় আপনি আমার কাছে আসুন, আমি আপনার সব সলভ করে দিচ্ছি, একটা লুপের মধ্যে ঘুরছি। হ্যাঁ, আমরা এমন একটা বলছি যে আপনি আমার কাছে আসুন, আমি আপনার সব সলভ করে দিচ্ছি, মানে উই আর জাস্ট অ্যাক্টিং লাইক আ গড, মানে এরকম একটা ব্যাপার, মানে আমরা এমন একটা বিহেভ করছি যেন আমরা একটা ভগবান হয়ে গেছি, দ্যাট ইজ ভগবানের ম্যানেজার হয়েছে। হ্যাঁ, আমি আজকে এই 11:30 প্রত্যেক দিন আমার এই প্রোগ্রামগুলো চলে, অন্যান্য সময় যে প্রোগ্রামগুলো চলে সেটা ঠিক আছে, কিন্তু এটা তো সিরিজ ওয়াইজ চলে। আমি ভাবলাম অনেকদিন লাইভ করা হয় না, কালকে একটা 9টার সময় লাইভ করেছি, বেশ কিছু বলেছি, আজকে আমার কিছু বলার একটু প্রয়োজন আছে, তার কারণ লাইভ প্রোগ্রাম হয়, আমি একটা জন্মছক নিই, সেখানে একটা আলোচনা করি। কিন্তু আপনাদেরকে কী দিলাম, আপনার বাচ্চাগুলোকে কী দিলাম, আপনাকে কী দিলাম, আমি কী পেলাম, এটাও একটা ম্যাটার, আমি কী পেলাম। আমি তো অ্যাস্ট্রোলজি করছি সারাদিন, ছক অমুক তমুক, একটা পজিটিভ ভাইব্রেশন আপনাদেরকে দিতে পারলাম না, বাড়ি ফিরে শুধু টাকা টাকা, এটা লাইফ না। বেসিক্যালি আমার মনে হয়, আমার কাছে এটা লাইফ না, মানি ইজ নট আ ফ্যাক্টর, আমার টাকা পয়সা শুধুমাত্র হ্যাপিনেস হতে পারে না। আমি যদি সমাজকে যদি 5টা ভালো ভাইব্রেশন দিতে পারি, সেখান থেকে আমার মনে হয় আরও কিছু আমি ভালো ভাইব্রেশন পাবো। তো আমি যখন অ্যাবাউট টাইম যখন পড়ছিলাম, তখন আমি বেশ কিছু দেখলাম, এবং আমি আমার একটু পিছনের দিকে চলে গেলাম। আজকে যদি আপনারা দেখেন যে, সরি টু সে, তুমি একজন নারী, আমি তোমাকে মানে অপমান করছি না, এটা আমি বোঝানোর জন্য, সোসাইটিকে বোঝানোর জন্য বলছি, আজকে মেয়েরা কোথাও না কোথাও আমাদের সমান তালে চলতে চাইল, এটা পুরাণে বহু আগে লেখা রয়েছে। পুরাণ মানে আমরা যদি শাস্ত্র ঘাঁটি, তো সেখানে বেসিক্যালি দেখবেন, আপনারা যদি শাস্ত্র ঘাঁটেন, মাইথোলজিকে ঘাঁটেন, তো আপনারা পুরুষ দেবতার কথা কতটা জানেন আমি জানি না, বাট বেশিরভাগ নারী দেবতার কথাই, দেবীর কথাই বেশি আপনারা জানেন। আমরা কালী, আমরা দুর্গা, আমরা ভদ্রকালী, আমরা লক্ষ্মী, আমরা সরস্বতী, আমরা বাসন্তী, আমরা অন্নপূর্ণা, বিভিন্ন রূপ, মা মনসা, যা বলো, প্রচুর রূপ রয়েছে। বাট ভগবানের পুজো ওই এক বিষ্ণু, নয় শিব, নয় ব্রহ্মার্থ পুজো হয় না, গণেশ, কার্তিক, এই চারটির মধ্যে সীমাবদ্ধ, বাট সেখানে অগুন্তি কিন্তু নারীদের কথা বলা হয়েছে। তার মানে এখানে কোথাও না কোথাও লোকেট করা হলো। আজকে দেখুন, একটা সময় ছিল আমাদের সমাজ, আমরা নারীদেরকে ঘরের মধ্যে আটকে রাখতাম, তাদের যে মেধার বিকাশ, তাদের যে প্রকাশ, তাদের যে সমাজে তাদের যে অ্যাক্টিভিটি, সমাজকে যে তারা একটা জায়গায় নিয়ে গিয়ে হাজির করতে পারে, সেই জায়গাটা কোনোদিন আমরা মানে আমরা সেই থট প্রসেসে আসিনি, তার কারণ আমরা জানতাম এটা নাকি পুরুষতান্ত্রিক সমাজ, সেটা তৈরি করা হয়েছে, বাট আপনি কি জানেন, যদি আপনি বৈষ্ণবদেবী যান, তো আপনাকে ভৈরবের মন্দির দেখতে হবে, তার কারণ শিব আর মানে শৈব এবং শাক্ত যদি না মেলে, তাহলে এনার্জি পূর্ণ হয় না, ঠিক, কারণ এটা কানেক্টিভিটি। তো কারণ কি, একটা সময় বেদবতী তো একজন, তিনি কি বেদবতী ছিলেন রামায়ণের সময়ে, পুরাকালে যখন দেখা গেছে বেদবতী রামচন্দ্রকে খুব ভালোবাসতেন, এবং তিনি রামচন্দ্রের কাছে গিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, আমি তোমার সাথে বিবাহ করিতে চাই। তো রামচন্দ্র বলিলেন, দেখো আমার দ্বারা এটা সম্ভব নয়, তার কারণ আমি এক স্ত্রীতে আমার এই জীবনটা আমি নিমজ্জিত করে ফেলেছি, তো আমি আগামী যে কাল আসছে, এই মানে পরের যে কাল আসছে, সেই কালে যখন আমি নতুন যে মানব রূপ বা আমি যে রূপ আমি ধারণ করব, সেই সময় আমি তোমার সাথে বিবাহ করিব। তো এবার কালকে পরিবর্তন করার জন্য বেদবতী তপস্যায় যখন গেলেন, সেই সময় তিনি কি করলেন, তপস্যা করতে লাগলেন, এবং সেই সময় রামচন্দ্র বেদবতীর পরীক্ষা নেওয়ার জন্য ভৈরব রূপ ধারণ করে বেদবতীর কাছে আসলেন, এবং বেদবতীকে বললেন তুমি আমাকে ভোজন দাও। বেদবতী তখন ভোজন তো দেবেন,
ভোজন পরিবেশনও করলেন। ভোজন পরিবেশন করার পরে যখন তিনি বললেন রামচন্দ্রকে যে মানে ভৈরবকে যে বললেন আমি ভোজন পরিবেশন করলাম, উনি বলেন আমার এ ভোজন প্রয়োজন নেই, আমার শারীরিক ভোজন চাই। মানে তিনি তাকে হ্যারাস করতে চাইলেন বাই ফিজিক্যালি। তো বেদবতী সেখান থেকে তিনি চাইলেন না, তো যাই যথারীতি বাঘ একটা বাঘ বিতণ্ডা তৈরি হলো। বাঘ বিতণ্ডার মধ্যে দিয়ে বেদবতী সেখান থেকে পালিয়ে গেলেন। যদি কেউ ফোনে থাকেন একটু ওয়েট করুন, আমার গল্পটা একটু শেষ হোক, আমি আসছি, আমার কিছু বলার দরকার আছে আজকে। তো যিনি বেদবতী যখন পালিয়ে গেলেন এবং গুহা থেকে গুহা ঘুরে বেড়াচ্ছেন, আমরা যখন দেবদেবীর মন্দির যখন দর্শন করতে যাই আমরা দেখি যে এক একটা মন্দিরে এক একটা প্রকোষ্ঠ রয়েছে, বা আমরা যখন বৈষ্ণোদেবী যাই তো বা ভৈরবের মন্দির যাই তো দেখতে পাবো যে একটা গুহার সাথে আরেকটা গুহার একটা লিঙ্ক আপ আছে। তো তিনি কি করলেন, বেদবতী তখন রেগে গেলেন, ক্ষুব্ধ হয়ে তিনি ভৈরবের শিরচ্ছেদ করলেন। এবং শিরচ্ছেদ করার পর ভৈরব তখন বললেন যে ক্ষমা, ভৈরব তখন শিরচ্ছেদ যখন করতে গেলেন, তিনি তো রাম, ভৈরব তখন ক্ষমা চাইলেন যে দেবী আমি আপনার সাথে খারাপ করেছি, আমাকে ক্ষমা প্রার্থনা করি, আমাকে যদি আপনি পাপ মুক্ত বা সাপ মুক্ত করেন। তো বললো ঠিক আছে, সাপ মুক্ত করলাম। এবং বেদবতী খুব খুশি হলেন এবং বেদবতী ভাবলেন যে আমি খুব ভুল করেছি, এত বড় উগ্র চণ্ডাল যে রূপ, এই রূপটা আমার নেওয়া উচিত হয়নি। তো তিনি তখন বললেন যে ঠিক আছে, আমাকে যখন কেউ দর্শন করতে আসবে তখন তোমার মন্দিরেও দর্শন হবে। তো দিস, এটা হচ্ছে যে শাক্ত আর শৈবের যে ব্যাপার, অর্থাৎ মিলন। আমি কেন বললাম টাইমিংস, কালকে আমরা এনার্জির কথা বলছিলাম, সেই এনার্জিটা আপনার আসবে কোত্থেকে, ঘড়ি থেকে আসবে। কেন এই গল্পটা বললাম, তার কারণ দেখুন কোথাও না কোথাও মেয়েদের হাতে প্রচুর ক্ষমতা, সেই ক্ষমতাকে আজও আমরা ইউজ করছি। আমরা দেবতার আরাধনার থেকে, মা দুর্গার থেকে অনেক কিছু চাই, মা কালীর থেকে আমরা কিছু চাই, মা মনসার থেকে আমরা চাই। আমরা যখন স্টুডেন্ট থাকি তখন আমরা মা সরস্বতীর কাছে হাত জোড় করে বলি আমায় বিদ্যা দাও, আমায় বুদ্ধি দাও। মা লক্ষ্মীর কাছে আমরা অর্থ চাই, তো আমরা ফেমিনিনের কাছে চাই, আমরা মেল জেন্ডারের কাছে কিছু চাই না। এই যে ঘড়িটি আমরা পড়ি, আপনারা দেখবেন যে আমি ম্যাক্সিমাম টাইমে দেখেছি এই ঘড়ির ভ্যালু কি আপনার কাছে। একটা ওমেগা থাকতে পারে, আপনি র্যাডো পড়তে পারেন, আপনি রোলেক্স পড়তে পারেন, আপনি এডিভাইস পড়তে পারেন, আপনি আরও অনেক বড় বড় কোম্পানি পড়তে পারেন, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও রিসার্চ বলছে যে আপনি সারা বছর যা ইনকাম করেন তার মিনিমাম অন্তত 2% পয়সা দিয়ে আপনার ঘড়ি কেনা উচিত। আচ্ছা, এবার ঘড়ির কথায় কেন আসলাম ভাই, আজকে মেয়েরা কেন আজকে এত সুন্দরভাবে এগোচ্ছে? আজকে আমাদের ভারতবর্ষে একসময় মুখ্য প্রধানমন্ত্রী একজন মহিলা ছিলেন, বর্তমান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও একজন মহিলা। কাজ কে ভুল কে ঠিক কে কী করছে আমার সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু ঘটনা হচ্ছে আপনি দেখবেন মেয়েরা কিন্তু ডান হাতে ঘড়ি পরে। আমি ডান হাতে ঘড়ি পরি ম্যাক্সিমাম। আমি দেখেছি যারা, তুমি জানি না তোমাদের স্কুলে যারা টিচার ছিলেন তাদেরকে তুমি দেখেছো কিনা যে তারা ডান হাতে ঘড়ি পরে। তার কারণ হচ্ছে আমাদের ডান হাতের যে নার্ভ থাকে সেই নার্ভের সাথে বাম মস্তিষ্কের একটা কানেক্টিভিটি থাকে, আর বাঁ হাতের যে নার্ভ থাকে তার সাথে ডান মস্তিষ্কের কানেকটিভিটি থাকে। বাঁ মস্তিষ্কের কানেকটিভিটিকে অনেক বাড়াতে হয়, এনার্জিকে বাড়াতে হয়। বাঁ মস্তিষ্কের এনার্জি যদি না বাড়ে তো আপনারা কখনোই এনার্জেটিক হবেন না, আপনি রিস্ক নিতে পারবেন না, নাম্বার ওয়ান। আচ্ছা, আপনি সেই রিস্কের দিকে এগোতে পারবেন না, এটা নাম্বার টু। আজকে আমরা বলি না স্যার আমার প্রচণ্ড খারাপ সময় যাচ্ছে, আপনি স্টিভ জোবসকে দেখে নিন, আপনি ডেভিড বেকহ্যামকে দেখে নিন, আমি যেটা বলছি আপনারা সেটা মিলিয়ে নেবেন একদম। আপনারা এখন তো গুগল তো আপনার হাতে আছে, একদম সবার চলে যান ওখানে, এটা খুব বিপদ করেছে। আমি জানি না আপনারা কতজন খেয়াল করেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি কখনো কখনো বাম হাতে ঘড়ি পরেন, কখনো কখনো ডান হাতে ঘড়ি পরেন, ডান হাতেও পরেন। ইটস ক্রিয়েটস আ ফ্যাক্টর, অর্থাৎ দেখবেন যত বড় বড় লোক আজকে হঠাৎ বড় লোক হয়ে গেছেন বা জীবনে তারা অনেক বেশি সাকসেস হয়ে গেছেন, আমরা কেন বলি না এটা আমাদের নন ডমিনেন্ট হাত, এটা আমাদের ডমিনেটেড হাত। তো আমি যখন সময়কে যখন নন ডমিনেটেড করে দিচ্ছি, আমিও বাঁ হাতে পড়ে আছি, ম্যাক্সিমাম টাইম আমি বাঁ হাতে পড়ি, বাট আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, আপনাদের একটা চাক্ষুষ একটা জিনিস দেখায়, আমি নিজে সেটা ফলো করি, সেটা হচ্ছে আমি বাঁ হাতে একটা কালো রশিও পড়ি, একটা কালো কালারের একটা রশিও আমি পড়ে থাকি। তার কারণ কি, এর পেছনে তো কিছু একটা জাস্টিফাইড একটা অর্থ আছে, এটা আমার নন এনার্জেটিক, এখান থেকে আমি ব্যয় করি, তাই না? তাই তো বলি আমরা বাম হস্তে ব্যয়, বাম হস্তে ব্যয়, আমরা সোয়াহা দিই তো এই হাতে, আমরা ডান হাত দিয়ে তো নিই না, নিই না, তো এই হচ্ছে বিষয়। তো গিভ অ্যান্ড টেক পলিসি, তো গিভ অ্যান্ড টেক পলিসি মানে আপনাকে আপনার সময়ের এনার্জিকে আপনাকে বাড়াতে হবে পরিষ্কার হিসেবে। এই সময়ের এনার্জিকে যদি আমি না বাড়াতে পারি
এই জন্য ডান হাতে যদি ঘড়ি পরেন তাহলে আপনার বাম মস্তিষ্ক ভালো করে চলতে আরম্ভ করবে। দেখুন একটা কথা বলি, জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে অনেক কিছু করতে পারে, কিন্তু ছোট ছোট সিম্পল ট্রিক্স, ছোট ছোট সিম্পল ম্যাটার। আজকে আমি ফোনটা হয়তো আছে কি কেউ আছেন সম্ভবত আছেন একবার জিজ্ঞেস করে নাও যদি থাকেন আমি একটু বলতে পারি। হ্যাঁ দেখি যদি থাকেন সঙ্গে। হ্যাঁ নমস্কার, আছেন ফোনে? হ্যাঁ হ্যাঁ হ্যালো। নমস্কার দিদি, অনেকক্ষণ আপনাকে অপেক্ষা করে রেখেছি, বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। তার আগে আমি একটু ক্ষমা চাই নি, আমি একটু আবেগে ফেসে গেছিলাম। না না দাদা ঠিক আছে, আপনাকে আমার নমস্কার জানাই। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি আজকে ভেবেছিলাম তিথিগুলো, এই যে একাদশী তিথি, এই যে আপনার প্রতিপদ আজকে দ্বিতীয়া তিথি, প্রত্যেকটা তিথির মানুষের কিরম ধরনের খাবার দাবার খাওয়া উচিত, হাউ টু টেক এনার্জি, কিভাবে আমি সেই এনার্জিগুলোকে নেব, আজকে আপনি ছেলের জন্য জানতে চাইবেন নিশ্চয়ই। আমি বড় করে পাঁচ মিনিটে বেশ কিছু বলে দেবো, পাঁচ মিনিটটা আগামী 50 বছরের জন্য ইজ নট এনাফ, আমার মনে হয় এটা যথেষ্ট নয়। আপনি হয়তো আপনার ছেলের জন্য খুব যত্নবান, তার কেরিয়ার জানবেন, তার বিবাহ জানতে পারেন, অমুক তমুক হ্যান ত্যান অনেক কিছু জানতে চান, বাট আজকে মোদ্দা কথা, আমি কালকেও যেটা বলেছি, আমি আমার স্মুথলি আমি আমার ডেস্টিনেশনে পৌঁছতে চাই, এটাকে জন্য আপনা আমাকে কি করতে হবে, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে খুব দায়িত্বশীল হতে হবে, আমার মধ্যেকার এনার্জি কম। আমি একজন জ্যোতিষী, আপনারা জানেন বেদাচার্য, বেদাচার্যর কাছে গেলে আমার মনে হয় অনেক সমস্যার সমাধান হয়ে গেল, খুব ভালো কথা। তার মধ্যে ভুল কতটা কি জানেন, আমি কতটা আপনাকে নেগেটিভ বলি, আমি জানি না আপনারা কত বছর ধরে আমাকে খেয়াল করছেন, আপনারা যদি প্রথম দিন থেকে, দিদি আপনারা আপনাকে একটু সময় নষ্ট করছি ঠিকই, প্রথম দিন থেকে যদি আপনারা খেয়াল করে থাকেন, আমি প্রথম দিন থেকে আজ অবধি আপনাদেরকে সিটিভিএনের পর্দায় 1 ইঞ্চিও মনে হয় নেগেটিভ বলিনি, এবং এখনও অবধি বলিনি, বলতে চেষ্টাও করি না। আমার বাবা মার আশীর্বাদে, আপনাদের আরো 5 জন গুরুজনের আশীর্বাদে, বা আমার শিক্ষক শিক্ষিকা, খুব ভালো লাগে আমাদের আপনার প্রোগ্রাম, খুব ভালো লাগে, আমরা শুনি সবসময় শুনি। তার থেকে বড় কথা দিদি, অনেকে এসে বলেন যে দাদা আপনাকে টিভির পর্দায় যেটা দেখলাম, আমি চেম্বারও সেটা দেখলাম, তার কারণ আপনি কোনো নেগেটিভ বলেন না, তার কারণ আমি বলে দিই আমি নেগেটিভ বলতে পছন্দ করি না, তার কারণ আমার নেগেটিভ একটা কথা আরেকটা মানুষের মধ্যে নেগেটিভ লাইন পাই না, আমি খুব চেষ্টা করি আমি। আচ্ছা সময়টা শেষের দিকে প্রায়, এবার আপনি বলে ফেলুন ডেট অফ বার্থ। 1999 13 এপ্রিল সময় সকাল 11:30 তাই তো? হ্যাঁ বলুন। সকালবেলা 11:30 সকালবেলা 11:30 হ্যাঁ, বারাসাতে জন্ম। হ্যাঁ কি নাম দিদি ছেলের? ইন্দ্রনীল দাস। বাবা ইন্দ্রনীল, ইন্দ্রনীল নীল পূজো দিন হয়েছে, শতবিশা নক্ষত্রে জন্ম, কর্কট লগ্ন, কুম্ভ রাশি, 4 চরণ পেয়েছে, 20 বছরের বয়স তো নাকি? হ্যাঁ কৃষ্ণপক্ষের দ্বাদশী, 13 এপ্রিল আসলে 20 বছর হবে। হ্যাঁ 13 এপ্রিল 20 বছরের মানে 19 চলছে আর কি, 19 প্লাস। শুক্ল যোগ তৈতিল করণ, তিল তিল করে বৃদ্ধি পাবে, বুধের করণে জন্ম, শতভিষা নক্ষত্র, তো ন্যাচারালি দেখবেন আমি বলেই রেখেছি শতভিষা নক্ষত্রের মধ্যে মেডিকেল যেমন একটা টার্ম থাকে, শতভিষা নক্ষত্রের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ টার্ম থাকে, শতভিষা নক্ষত্রের মধ্যে টেকনিক্যাল টার্মও থাকে, 100 ভিশন ইজ দেয়ার, তো 100টা চোখ কার থাকে, আজকে যারা প্রশাসনিক মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের টপার হয়ে বসে রয়েছেন তারা 100টা চোখকে ছাড়িয়ে রেখেছেন চারিদিকে, তাদের চারিদিকে প্রত্যেকটা মানে সমাজে যারা নিকৃষ্ট মানের মানুষ তার উপরে নজর আছে, সমাজের যারা টপমোস্ট লোক তার উপরে নজর রয়েছে, অর্থাৎ প্রশাসনিক সেক্টর 1 নম্বর, এবং মেডিকেল টার্ম তো বটেই 2 নম্বর, এরা টেকনিক্যালিও এরা খুব হাইলি কোয়ালিফাইড হতে পারে, এবং যোগটাও দেখেছেন তৈতিল করণ, বুধের করণ, তো আমি একটা কথা বলি, যোগ্যতা তো আগে দিতে হবে, যোগ্য ব্যক্তি, আমি এখানে বসে সাড়ে সাথী মাঙ্গলিক কালসর্প বলে চলে গেলাম, আপনি বললেন যে আগের লোকও বললো, এই লোকটাও বললো, না দাদা আমি বলছি যে রেলের পরীক্ষা দিয়েছে। হ্যাঁ আমি তো খুবই গরিব মানুষ, যার জন্য আমার খুব টেনশন হয়, কিন্তু একটা রেলের পরীক্ষা দিয়েছে। হ্যাঁ সেজন্যই বলছে যে সরকারি চাকরি যোগ আছে হবে, আমি তো কখনো না বলি না, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি সিটি ভ্যানের পর্দা এত জোর দিয়ে কিছু বলবো না, তবে আপনি যদি আমার টিভির পর্দা আরেকটু ভালো করে দেখে থাকেন, যে শনি যদি দশমে বসে থাকে, বৃহস্পতি যদি দশমে বসে থাকে, রবি যদি দশমে বসে থাকে, বা দশমের যদি কোনো কানেকশন যদি এদের মধ্যে পেয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যায় এরা কোনো রাজ কর্মচারী হতে পারে। আচ্ছা বোঝাতে পারলাম, বাকি কথা তো চুলচেরা বিশ্লেষণ, সেটা হয়তো চেম্বারে হবে, সেটা সিটি ভ্যানের পর্দায় আমি অযৌক্তিকভাবে বলতে পারবো না, যদি বলে ফেলি সেটা আমার আপনার প্রতি একটা মিসগাইডেড হবে এবং আপনি মিসগাইডেড হবেন, কি বললাম বুঝেছেন? তবে আপনার ছেলের মধ্যে পসিবিলিটিস তো আছে,
কিন্তু কতটা পসিবিলিটিস দিদি সেটা আমি এখান থেকে বলবো না। আমি কি বললাম, সরকারি চাকরির হিসেব এখান থেকে আমি দিই না, কানেকশনস বলতে পারি কিন্তু হিসেবটা আমি দিই না। কি বললাম বুঝেছেন দিদি ভাই, রাগান্বিত হবেন না, তার কারণ জ্যোতিষশাস্ত্রটা অনেক চুলচেরা একটা বিশ্লেষণের বিষয়। আমি বেসিক্যালি আপনাদেরকে অনেক কিছু আজকে বোঝাতে চেয়েছিলাম, যে এই যে আমরা ডান হাতে ঘড়ি পরি, আজকে যে আছে ওম শব্দটার মধ্যে যে রয়েছে, আজকে ওম শব্দটার মধ্যে একটা কানেকটিভিটি রয়েছে। আপনি যদি এই দিক থেকে একটা ওম লেখেন, আবার এই ওমটাকে যদি উল্টে দেন, দুটো ওমকে যদি এক জায়গায় করে দেন, দেখবেন শিবের ত্রিশূলে যে ডমরু হয় সে ডমরুর আকারটা নেয়। অর্থাৎ ইটস লাইক আ ব্যালেন্স আ ত্রিশূল, মানে ত্রিশূলটাকে সে ব্যালেন্স করলো। কি বললাম, রজ তম সত্ত্বগুণ কি করে বাড়াবেন? আপনার মধ্যে রাজসিক গুণ দরকার, আপনার মধ্যে তামসিক গুণ দরকার, আপনার মধ্যে সাত্ত্বিক গুণ দরকার। এক একজনের লৌহ পায়ায় জন্ম হয়, চরণ একটা পেয়ে যায়, নক্ষত্র আরেকটা পায়, সেলেস্টিয়াল পার্টে লগ্ন আরেকটি নক্ষত্র পায়। তাহলে এর যে বিচার, এর যে ক্যালকুলেশন কিভাবে পাবেন? আপনাদের কাছে অনেকের খুব ভালো লাগে, আমি আপনারা বলেন যে স্যার চেম্বারে গিয়ে তো এগুলো আলোচনা, এগুলো চেম্বারের বিষয় নয় দিদি ভাই। আপনারা বা দাদা ভাই, আপনারা যদি পারেন আমার সেমিনারগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করুন। আর গতকাল অনেকে হতাশ হয়েছেন যে স্যার আমি চেম্বারের কিছু আমরা জানতে পারলাম না, সোমার তো সময় শেষ হয়ে গেল, আপনি বলতে বলতে সোমার সময় শেষ। তো সোমাকে আমি অনুরোধ করব একটুখানি যদি বলে দাও। আমি একদম বলে দিচ্ছি, শিলিগুড়ি আর কুচবিহারের অবস্থা মনে হয় খুব খারাপ, জানি না আর বুকিং আছে কিনা, ক্লোজড হলেও তবে আমার কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াকে ফলো করবেন, সেই ক্রাইটেরিয়া ফলো করে আমার কাছে আসবেন। এর মানে এই নয় যে আপনাকে আপনি গরিব মানে আমার কাছে আসতে পারছেন না, গরিব বড়লোক মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত সবাই আমার কাছে স্বাগত। প্লিজ দয়া করে রেমিডির আশায় আসবেন না, তার কারণ আমি আপনার জীবনকে বদলাতে পারি তখন যখন আপনি আমার সাথে একটা কাউন্সিলিংয়ের মধ্যে থাকবেন, আপনি আমাকে একজন কনসালটেন্টের মর্যাদা দেবেন, আপনি আমার দুটো কথা শুনবেন। শুধু নীলা পরে জীবন বদলায় না, নীলা একটা পার্ট অফ লাইফ, কাউন্সিলিং স্পিরিট অফ লাইফ। না, একটা খুব জরুরি কথা বিদ্যাচার্যদা যেটা আপনি বললেন, সত্যি কথা, প্রতিকারের আশায় না বরঞ্চ নিজেকে যোগ্য করার আশায় আপনার কাছে আসা সেটা অনেক বেশি অবশ্যই। আর আমি একটু যোগ্য করি না নিজেদের, একটু যোগ্য, হ্যাঁ যোগ্য। আপনারা অ্যাস্ট্রোলজিকে ভালো করে জানুন আগে, এটা কি মিরাকেল না, এটা একটা সায়েন্স। এই সায়েন্সটা প্রতিনিয়ত আমাদের এই পার্টিকলসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আমাদের এই যে শরীরটাই শরীরের মধ্যে চলছে। আগে তুমি বলে দাও, বলে দিই নালে আর বলতে পারবো না কিন্তু। হ্যাঁ, সামনে দুর্গাপুরের কথা বলবো, কারণ এই মাসে 19 তারিখে দুর্গাপুরে থাকছেন বেদাচার্যদা, ব্যারাকপুরে থাকছেন 18 তারিখ, 19 তারিখ দুর্গাপুরের কথা বললাম, বর্ধমানে 20 তারিখ আপনারা চেম্বার পাবেন, 25 তারিখ চেম্বার থাকবে মেচেদায়, তারপর আমি বলবো মালদার কথা, 27 মার্চ আপনারা মালদায় পেয়ে যাচ্ছেন বেদাচার্যদাকে, কোচবিহারে 28 তারিখ, এক্ষুনি বলা হলো কোচবিহারের অবস্থা সত্যি খুব খারাপ, তো কোচবিহারে 28 তারিখ এবং শিলিগুড়িতে 29 তারিখ থাকবে চেম্বার। এপ্রিল মাসে আপনারা জামশেদপুরে চেম্বার পাবেন, হাতিবাগানে এপ্রিল মাসে চেম্বার থাকবে এপ্রিলের 6 তারিখ, গুয়াহাটিতে থাকছে এপ্রিলের 29 তারিখ, 30 তারিখ এপ্রিলের আগরতলায় চেম্বার, কৃষ্ণনগরে কিন্তু চেম্বার থাকবে এপ্রিল মাসের 9 তারিখ, মানে 6 তারিখ 6th এপ্রিল হাতিবাগান, 9th এপ্রিল কৃষ্ণনগর, মেচে জামশেদপুর আপনারা এপ্রিলে চেম্বার পাচ্ছেন, আর 29 তারিখ থাকবে গুয়াহাটি, 30 তারিখ থাকবে আগরতলা। সামনে তার মানে দুর্গাপুর থাকছে, ব্যারাকপুর থাকছে 18 তারিখ, বর্ধমান থাকছে 20 তারিখ, 27 তারিখ মালদা, মেচেদায় 25 মার্চ, 28 তারিখ কোচবিহার এবং 29 মার্চ শিলিগুড়িতে চেম্বার থাকবে। আর যেরকম দক্ষিণেশ্বর, শ্যামবাজার এবং শিলিগুড়িতে দাসার ক্লাসেস তো এখন চলছে কি? চলছে, সেটা হেল্পলাইন নাম্বারে বললে সব জানা যাবে। যেতে যেতে বলি আপনারা সকলে ভালো থাকবেন, খুব ভালো একটা রাত্রিবেলায় শুভরাত্রি আপনাদের বলবো, এবং যাদের বাড়িতে বাচ্চারা খুব দুষ্টুমি করছে প্লিজ হাতে ঘড়ি দেবেন না তাদেরকে। আমি কালকে আবারও মনে হয় আলোচনায় আসবো, ঘড়ি নিয়ে আলোচনা থাকবে। টাইম আমাদের কাছে কতটা ভ্যালুয়েবল এবং টাইমের কতটা গুরুত্বপূর্ণতা রয়েছে সেটা আমি এখনো চলবে, আজকে আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম, সময় সিরিজ অনুযায়ী করতে হবে। আপনারা চোখ রাখুন, আমি নিশ্চয়ই আপনাদের কাছে আবারও আসবো, ততক্ষণ ভালো থাকুন, শুভরাত্রি, নমস্কার। দক্ষা মাইথিক ওয়ার্ল্ড অফ অ্যাস্ট্রোলজি, মাইথোলজির বিজ্ঞানসম্মত তথ্য জেনে আদি সনাতন জ্যোতিষ শেখার একমাত্র প্রতিষ্ঠান দক্ষা, বাস্তু, হোরা, সংখ্যাতত্ত্ব ইত্যাদি শিখতে যোগাযোগ করুন 9051451482, 9830281718, শাখা দক্ষিণেশ্বর, শ্যামবাজার, শিলিগুড়ি। বিশদ জানতে হোয়াটসঅ্যাপ করুন 8585003800 এই নম্বরে।